আজকের দিনে নিরূপিত প্রার্থনা করি। হে প্রভু, আমরা প্রার্থনা করি, দয়া করে আমাদের এমন আত্মা দাও যেন যা কিছু সঠিক তা চিন্তা করতে পারি, এবং আমরা যারা তোমার ছাড়া কোনো ভালো কাজ করতে পারি না, তোমার শক্তিতে তোমার পবিত্র ইচ্ছা অনুসারে যেন জীবন যাপন করতে পারি। যিনি তোমারও পবিত্র আত্মার সঙ্গে একস্বরূপে এখনও চিরকাল জীবিত আছেন ও রাজত্ব করেন, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে এই প্রার্থনা গ্রাহ্য করো, আমেন। আসুন আমরা এই সময় সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নম্রভাবে আমাদের পাপ স্বীকার করি। আমরা সকলে প্রার্থনা করি। হে পরম পবিত্র ও দয়ালু ঈশ্বর,
আমরা স্বীকার করি তোমারও অপরের বিরুদ্ধে আমরা চিন্তায় কথায় ও কাজে পাপ করেছি এবং যা করণীয় তা করিনি। অনুগ্রহ করে আমাদের পাপ ক্ষমা করো। সর্বশক্তিমান করুণাময় ঈশ্বর, তোমাদের সমস্ত পাপ ক্ষমা ও মোচন করুন এবং তোমাদের প্রকৃত অনুতাপ, জীবন সংশোধনের সুযোগ ও পবিত্র আত্মার প্রসাদ ও শক্তি প্রদান করুন। আমেন। এই সময় আমরা শাস্ত্র পাঠ শুনব। আজকের প্রাতঃকালীন প্রথম শাস্ত্রপাঠ লিখিত আছে পুরাতন নিয়ম থেকে, যাত্রা পুস্তক 32 অধ্যায় 1-14 পদ, পৃষ্ঠা সংখ্যা 134। ইসরায়েলের প্রতিমা পূজা ও মসির ক্রোধ। 32 অধ্যায়ের 1 পদ, পাঠের আরম্ভ এরূপ: পর্বত হইতে নামিতে মসির বিলম্ব হইতেছে দেখিয়া লোকেরা হারনের নিকটে একত্রিত হইয়া তাহাকে কহিল, উঠুন, আমাদের অগ্রগামী হইবার জন্য আমাদের নিমিত্ত দেবতা নির্মাণ করুন, কেননা যে মসি মিশর দেশ হইতে আমাদিগকে বাহির করিয়া আনিয়াছেন সেই ব্যক্তির কি হইল তাহা আমরা জানি না। তখন হারন তাহাদিগকে কহিলেন, তোমরা আপন আপন স্ত্রী ও পুত্রকন্যাগণের কর্ণের সুবর্ণ কুণ্ডল খুলিয়া আমার কাছে আনো। তাহাতে সমস্ত লোক তাহাদের কর্ণ হইতে সুবর্ণ কুণ্ডল সকল খুলিয়া হারনের নিকটে আনিল। তখন তিনি তাহাদের হস্ত হইতে তাহা গ্রহণ করিয়া শিল্পাস্ত্রে গঠন করিলেন এবং একটি ঢালা গোবৎস নির্মাণ করিলেন। তখন লোকেরা বলিতে লাগিল, হে ইসরায়েল, এই তোমার দেবতা যিনি মিশর দেশ হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন। আর হারন তাহা দেখিয়া তাহার সম্মুখে এক বেদি নির্মাণ করিলেন এবং হারন ঘোষণা করিয়া দিলেন, বলিলেন, কল্য সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসব হইবে। আর লোকেরা পরদিন প্রত্যুষে উঠিয়া হোমবলি উৎসর্গ করিল এবং মঙ্গলার্থক নৈবেদ্য আনিল। আর লোকেরা ভোজন পান করিতে বসিল, পরে ক্রীড়া করিতে উঠিল। তখন সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি নামিয়া যাও, কেননা তোমার যে লোকদিগকে তুমি মিশর হইতে বাহির করিয়া আনিয়াছ তাহারা ভ্রষ্ট হইয়াছে। আমি তাহাদিগকে যে পথে চলিবার আজ্ঞা দিয়াছি তাহারা শীঘ্রই সেই পথ হইতে ফিরিয়াছে। তাহারা আপনাদের নিমিত্তে এক ছাঁচে ঢালা গোবৎস নির্মাণ করিয়া তাহার কাছে প্রণিপাত করিয়াছে এবং তাহার উদ্দেশ্যে বলিদান করিয়াছে ও বলিয়াছে, হে ইসরায়েল, এই তোমার দেবতা যিনি মিশর দেশ হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন। সদাপ্রভু মসিকে আরও কহিলেন, আমি সেই লোকদিগকে দেখিলাম, দেখো তাহারা শক্ত গ্রীব জাতি। এখন তুমি ক্ষান্ত হও, তাহাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হোক, আমি তাহাদিগকে সংহার করি আর তোমা হইতে এক বড় জাতি উৎপন্ন করি। তখন মসি আপন ঈশ্বর সদাপ্রভুকে বিনয় করিয়া কহিলেন, হে সদাপ্রভু, তোমার যে প্রজাদিগকে তুমি মহাপরাক্রম ও বলবান হস্ত দ্বারা মিশর দেশ হইতে বাহির করিয়াছ তাহাদের বিরুদ্ধে তোমার ক্রোধ কেন প্রজ্বলিত হইবে? মিশরায়েরা কেন বলিবে, অনিষ্টের নিমিত্তে পর্বতবন অঞ্চলে তাহাদিগকে নষ্ট করিতে ও ভূতল হইতে লোপ করিতে তিনি তাহাদিগকে বাহির করিয়া আনিয়াছেন? তুমি নিজ প্রচণ্ড ক্রোধ সংবরণ করো ও আপন প্রজাদের অনিষ্টকরণ বিষয়ে ক্ষান্ত হও। তুমি নিজ দাস আব্রাহাম, ইসাক ও যাকবকে স্মরণ করো, যাহাদের কাছে তুমি নিজ নামের দিব্য করিয়া বলিয়াছিলে, আমি আকাশের তারাগণের ন্যায় তোমাদের বংশবৃদ্ধি করিব এবং এই যে সমস্ত দেশের কথা কহিলাম ইহা তোমাদের বংশকে দিব, তাহারা চিরকালের জন্য ইহা অধিকার করিবে। তখন সদাপ্রভু
আপন প্রজাদের যে অনিষ্ট করিবার কথা বলিয়াছিলেন তাহা হইতে ক্ষান্ত হইলেন। এখানে কঠোর পাঠের সমাপ্তি। ইহা ঈশ্বরের বাক্য। আজকে লিপিপাঠ লেখা আছে রোমিওদের প্রতি প্রেরিত পৌলের পত্র। রোমিওদের প্রতি প্রেরিত পৌলের পত্র তার 10:13-21। দশের অধ্যায় 13 পদে পাঠের আরম্ভ এইরূপ, কারণ যে কেউ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পায়। তবে তাহারা যাহাতে বিশ্বাস করে নাই কেমন করিয়া তাহাকে ডাকিবে? আর যাহারা কথা শুনে নাই কেমন করিয়া তাহাকে বিশ্বাস করিবে? আর প্রচারক না থাকিলে কেমন করিয়া শুনিবে? আর প্রেরিত না হইলে কেমন করিয়া প্রচার করিবে? যেমন লিখিত আছে, যারা মঙ্গলের সুসমাচার প্রচার করে তাদের চরণ কেমন শোভা পায়। কিন্তু সকলে সুসমাচারের আজ্ঞা বহ হয় না, কারণ যিশু কহেন, হে প্রভু, আমরা যাহা শুনিয়াছি তাহা কে বিশ্বাস করিয়াছে? অতএব বিশ্বাস শ্রবণ হইতে, এবং শ্রবণ খ্রিস্টের বাক্যের দ্বারা। কিন্তু আমি বলি, তাহারা কি শুনিতে পায় নাই? পাইয়াছে বই কি? তাদের স্বর ব্যক্ত হইল সমস্ত পৃথিবীতে, তাদের বাক্য জগতের সীমা পর্যন্ত। কিন্তু আমি বলি, ইসরায়েল কি জানিতে পায় নাই? প্রথমে মসি কহেন, আমি ন জাতির দ্বারা তোমাদের অন্তর্জ্বালা জন্মায়, মূরত জাতি দ্বারা তোমাদেরকে ক্রুদ্ধ করিব। আর যিশা অতিশয় সাহসপূর্বক বলেন, যাহারা আমার অন্বেষণ করে নাই তাহারা আমাকে পায়, যাহারা আমার কাছে জিজ্ঞাসা করে নেয় তাহাদেরকে আমি দর্শন দিয়েছি। কিন্তু ইসরায়েলের বিষয়ে তিনি কহেন, আমি সমস্ত দিন অবাধ্য ও প্রতিকূলবাদী প্রজাগণের প্রতি হস্ত বিস্তার করিয়াছিলাম। প্রভু আপনাদের সবতি হোক। পূর্ণ সুসমাচার, সাধু মথি লিখিত সুসমাচারের 11:15 থেকে পাঠের আরম্ভ। খ্রিস্ট যিশু তোমার গৌরব হোক। যাহার শুনিতে কান থাকে সে শুনুক। কিন্তু আমি কাহার সহিত এই কালের লোকদের তুলনা দিব? তাহারা এমন বালকদের তুল্য, যাহারা বাজারে বসিয়া আপনাদের সঙ্গীগণকে ডাকিয়া বলে, আমরা তোমাদের নিকটে বাঁশি বাজাইলাম, তোমরা নাচিলে না, আমরা বিলাপ করিলাম, তোমরা বুক চাপড়াইলে না। কারণ যখন আসিয়া ভোজন পান করেন নাই, তাহাতে লোকে বলে সে ভূতগ্রস্ত। মনুষ্যপুত্র আসিয়া ভোজন পান করেন, তাহাতে লোকে বলে, ওই দেখো একজন পেটুক ও মদ্যপায়ী, করগ্রাহীদের ও পাপীদের বন্ধু। কিন্তু প্রজ্ঞা নিজ কর্মসমূহ দ্বারা নির্দোষ বলিয়া গণিত হয়। তখন যে যে নগরে তাহার সর্বাপেক্ষা অধিক পরাক্রম কার্য সম্পন্ন হইয়াছিল, তিনি সেই সকল নগরকে ভর্ৎসনা করিতে লাগিলেন, কেননা তাহারা মন ফিরায় নাই। করাশিন ধিক তোমাকে, বেতসাইদা ধিক তোমাকে, কেননা তোমাদের মধ্যে যে সকল পরাক্রম কার্য করা গিয়াছে সে সকল যদি সোর ও সিদনে করা যাইতে, তবে অনেক দিন পূর্বে তাহারা চট পড়িয়া ভস্মে বসিয়া মন ফিরাইতে। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমাদের দশা হইতে বরং সোর ও সিদনের দশা বিচার দিনে সহনীয় হইবে। আর হে কফরনহুম, তুমি নাকি স্বর্গ পর্যন্ত উচ্চীকৃত হইবে? তুমি পাতাল পর্যন্ত নামিয়া যাইবে, কেননা যে সকল পরাক্রম কার্য তোমার মধ্যে করা গিয়াছে সে সকল যদি সদমে করা যাইত, তবে তাহা আজ পর্যন্ত থাকিত। কিন্তু
আমি তোমাদিগকে বলিতেছি তোমার দশা হইতে বরং সত্যং দেশের দশা বিচার দিনে সহনীয় হইবে। ইহাই খ্রিস্টের সুসমাচার। আসুন আমরা একসঙ্গে প্রেরিতিক বিশ্বাস সূত্র পাঠ করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ মর্তের সৃষ্টিকর্তা ও সর্বশক্তিমান পিতা, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেও আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার শক্তিতে গর্ভস্থ হলেন, কুমারী মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করলেন, পন্তিয় পিলাতের শাসনকালে দুঃখ ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, প্রাণ ত্যাগ করলেন, কবরস্থ হলেন এবং পরলোক গমন করলেন, তৃতীয় দিনে পুনরুত্থিত হলেন, স্বর্গে আরোহণ করলেন, পিতার ডান দিকে বসে আছেন, তিনি জীবিত ও মৃতদের বিচার করার জন্য আবার আসবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে সাধুগণের সহভাগিতায় পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে এবং অনন্ত জীবনে আমি বিশ্বাস করি। আমেন। আসুন আমরা বাক্যের জন্য প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, তোমার বাক্য জীবিত বাক্য, পিতা আমাদেরকে জ্ঞানের আশীর্বাদ দাও, যেন আমরা তোমার বাক্যের নিগড়তত্ত্ব বুঝতে পারি এবং তোমার বাক্য যেন আমাদের মনে প্রাণে জীবিত থাকুক। ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। প্রভু যীশু মথিতে বলছেন, যাহার শুনিতে কান থাকে সে শুনুক। এই কথা দ্বারা প্রভু যীশু আমাদেরকে মৌলিক শিক্ষা দিচ্ছে যে ঈশ্বরের বাক্য বা ভাববাণীর প্রতি আমাদের কিরকম প্রতিবেদনা বা প্রতিক্রিয়া হওয়া উচিত। আজকের যে সুসমাচার পাঠ আমরা শুনলাম, মথি 11:15-24, সেখানে প্রভু যীশু নিজের প্রতি এবং যোহন দ্য বাপটাইজ প্রতি মানুষের নানান রকমের প্রতিক্রিয়া সম্বন্ধে বলেছে। প্রভু যীশু এখানে মানুষের দুটো নেতিবাচক প্রতিক্রিয়ার সম্বন্ধে বলছে। একটা হলো সমালোচনা বা নিন্দা, আর দ্বিতীয় হলো অযত্ন। প্রথমত আমরা এখানে দেখব ঈশ্বরের ভাববাদীগণের কে আমরা অগ্রাহ্য করি। মথিতে প্রভু যীশু 17:18-19 বলছেন, উনি 19 বলছেন, কারণ যোহন আসিয়া ভোজন পান করেন নাই, তাহাতে লোকে বলে সে ভূতগ্রস্ত। মনুষ্যপুত্র আসিয়া ভোজন পান করেন, তাহাতে লোক বলে, ওই দেখো একজন পেটুক ও মধ্যপাই, করগ্রাহীদের ও পাপীদের বন্ধু, কিন্তু প্রজ্ঞা নিজ কর্মসমূহ দ্বারা নির্দোষ বলিয়া গণিত হয়। প্রভু যীশু এখানে ব্যাখ্যা করে বলছে কি, আমাদের কাছে তিনি প্রথমে, ঈশ্বর প্রথমে জোহন দ্য বাপটাইজকে পাঠিয়েছিল। তিনি ঈশ্বরের কথা বলেছিলেন, কিন্তু আমরা ওনাকে অবহেলা করেছি, কারণ ওনার পোশাক এই অন্যদের সাধারণ নেই এবং উনি আমাদের থেকে পৃথক খাদ্য খেতেন বা ওনার আচার ব্যবহার আলাদা ছিল, তাই লোকেরা তাকে তার হাস্যকৌতুক করেছিল এবং তাকে ভূতগ্রস্ত বলেছে। তারপর যখন
প্রভু যীশু নিজে আসলেন আমাদের মধ্যে, আর প্রভু যীশু তখন সাধারণ মানুষের মতন জীবনযাপন করেছে, যেন আমাদের সঙ্গে তিনি মিশে থাকতে পারেন। সেটা তা সত্ত্বেও আমরা তার কথা শুনেনি এবং তাকে আমরা জানার চেষ্টা করেনি এবং তার কথাতেও আমরা বিশ্বাস করেনি, তাকেও লোকেরা বললেন কি উনি করগ্রাহী আর পাপীদের বন্ধু এবং মদ্যপাই এবং পেটুক। এইভাবে আমরা দুজনকেই এই জগৎ অবহেলা করেছেন। কুড়ি থেকে ২৪ পদ পর্যন্ত প্রভু যীশু কিন্তু আমাদেরকে বলছেন কি প্রত্যেক শুরু থেকে যেই যেই জায়গাতে প্রভু গেছেন সেই দেশগুলোর নাম বলছেন, আর এক একটা দেশে এক একটা জায়গায় কিন্তু প্রভু আশ্চর্য কাজ করেছেন এবং লোকেরা সেই আশ্চর্য কাজ দেখেছেন। তিনি শতপতির দাসকে সুস্থ করেছেন, তিনি সাধু পিতরের শাশুড়ি মাকেও সুস্থ করেছেন এবং ভূতদেরকে তাড়িয়েছিলেন এবং মৃত মেয়েকে জীবিত করেছিলেন আর অনেক অন্ধকে সৃষ্টি দিয়েছিলেন। এই সকলই লোকেরা দেখেছে এই আশ্চর্য কাজগুলো, কিন্তু তবুও তারা প্রভুকে চিনেনি এবং প্রভুর উপহাস করেছেন। দ্বিতীয়, এখানে আমরা দেখছি ঈশ্বরের ভাববাদীগণকে আমরা কেন মানতে পারি না বা কেন মানি না। আমাদের মধ্যে কিছু লুকানো নেই। প্রভু এখানে প্রত্যেকটা জায়গা উদাহরণ দিয়ে যেখানে যেখানে প্রভু গেছিলেন প্রচার করেছিলেন সেই সব ব্যাখ্যা করে উনি বলতে চাইছিলেন কি সব কিছু তোমরা নিজের চোখে দেখেছো, কি প্রভুর মহিমা কি, সকলার মধ্যে আশ্চর্য কাজ তিনি করেছিলেন সেটারও সবাই জানতো, কিন্তু তবুও ওনাকে কেউ বিশ্বাস করেনি, কারণ আমরা জাগতিক মোহমায়াতে মেতে থাকি, আমরা অবিশ্বাসী। খুব তাড়াতাড়ি আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি, আমাদের মধ্যে স্থিরতা নেই এবং ধৈর্য নেই। খুব সুন্দর আমরা আজকের পুরাতন নিয়ম পাঠ করেছি, সেটা যাত্রা পুস্তক 32 অধ্যায় 1-14 পদ। ওইখানে মোশি যখন 10 আজ্ঞা নিতে পর্বতের উপরে গেছিল আর যখন পর্বত থেকে নামতে তিনি একটু দেরি করলেন, ততক্ষণ নিচে যে হারনের উপরে দায়িত্ব দিয়ে গেছিল ইসরায়েলের লোকদের, কি হারন যেন ইসরায়েলের লোকদেরকে শান্তভাবে রাখে এবং তারা বিশ্বস্ত হয়ে পর্বতের তলায় তারা যেন দাঁড়িয়ে থাকে এবং অপেক্ষা করে মোশির আসা পর্যন্ত। কিন্তু মোশির যখন দেরি হলো নামতে পর্বত থেকে, তখন ইসরায়েলের লোকেরা কিন্তু ধৈর্য হারিয়ে ফেলেছে এবং জাগতিকভাবে যেটা ওরা শুরু থেকে যেটা জেনেছে জাগতিকভাবে তারা ঈশ্বরের সে হাতে বানানো মূর্তি তৈরি করলো এবং তারা মূর্তি পূজা করতে আরম্ভ করলো, আরাধনা করতে আরম্ভ করলো, কারণ তারা মোশি যে কথা বলেছিল সেই কথাতে তারা বিশ্বাস হারিয়ে ফেলেছিল, ধৈর্য হারিয়ে ফেলেছিল, আর তার মধ্যে হারানো লোকদেরকে আর সঠিকভাবে গাইড বা কন্ট্রোল করতে পারেনি, কারণ ওখানে অনেক লোকেরা একসঙ্গে সামূহিকভাবে তারা এক হয়ে নিজেদের মতন তারা ঈশ্বরের যে হাত আরাধনা করতে আরম্ভ করলো, যেটা ঈশ্বরের চোখে খারাপ,
ঈশ্বরের চোখে অগ্রাহ্য, কারণ তারা জাগতিকভাবে ঈশ্বরের প্রতি প্রতিমা বানিয়ে তারা আরাধনা করতে লাগলো। তো সেখানে আমরা দেখলাম যখন মোশি পর্বত থেকে নিচে নামলো আর যখন দেখলো কি ইসরায়েলের লোকেরা বিশ্বাস হারিয়ে ফেলেছেন এবং তারা জাগতিকভাবে মূর্তি পূজা করতে আরম্ভ করলো, তখন ঈশ্বরের ক্রোধ কিন্তু তাদের উপরে আসলো। আর সেই মুহূর্তে অনেক লোক ঈশ্বরের ক্রোধের আক্রান্তে তারা মারা গেলেন। তৃতীয় আমরা দেখছি ঈশ্বরের ভাববাদীগণকে অগ্রাহ্য করার ফল। যদি আমরা ঈশ্বরের বার্তা বাহিনগণকে বা ভাববাদীগণকে যদি অগ্রাহ্য করি, আমাদের কিন্তু আমাদের খুব দুর্দশা হবে। এখানে পরিষ্কারভাবে প্রভু যীশু কিন্তু সুসমাচারে বলছেন কি ঈশ্বর কিন্তু প্রতি মুহূর্তে ভাববাদীগণকে অনেক রূপে আমাদের কাছে পাঠাচ্ছেন, কিন্তু আমরা ঠিক মতন ওনার কথা শুনছি না। প্রভু যীশুকেও পাঠিয়েছেন, কিন্তু তবুও যীশু থাকলেও আমরা যীশুকে বিশ্বাস করছি না। তো সদ্য মার গোমরাকে যেইভাবে নষ্ট করা হয়েছিল, তার থেকেও আমাদের কিন্তু খুব খারাপ দুর্দশা হবে। হয়তো সদ্যম আমাদের থেকে কম তারা সহ্য করেছে ঈশ্বরের ক্রোধ, আমরা ওই সদ্যম আর গোমরা দেশের থেকেও ঊর্ধ্বে, আমরা ঈশ্বরের যে ক্রোধ আমাদের মধ্যে আসবে, আমরা আমাদের শেষ বিচার দিনে আমরা কিন্তু স্বর্গরাজ্যের ঢুকতে পারব না, আর আমরা সকলেই পরিত্রাণ থেকে বিচ্ছিন্ন হব। এখানে রোমিও 10:13 বলছেন, কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। যে কেহ প্রভুর নামে ডাকে, প্রভুর নামে সকলেই ডাকে, কিন্তু ডাকাতেও প্রভু কিন্তু দেখবে তোমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, আমরা কতটা বিশ্বস্ত হয়ে প্রভুকে ডাকছি। আমি শেষ করব একটা ছোট্ট গল্প দিয়ে। একটা লোক নদীর ধারে তার বাড়ি, আর সে নদীর ধারে বসে মাছ ধরছিল। তার মধ্যেই একটা অ্যানাউন্সমেন্ট হলো যে নিজের নিজের ঘর ছেড়ে রিলিফ জায়গাতে আসতে, সুরক্ষিত জায়গাতে আসতে, কারণ এই মুহূর্তে অনেক বড় ঝড় আসবে। সে ওই অ্যানাউন্সমেন্টটা শুনলো আর নিজে ভাবলো কি আমার বাড়ি অনেক শক্তপোক্ত ইট দিয়ে বানানো, ঝড় আসলেও ভাঙবে না, তা আমি বাড়ির মধ্যে ঢুকে যাই। সেই লোকটা বাড়ির মধ্যে ঢুকলো, আবার অ্যানাউন্সমেন্ট আসলো কি বাড়ি ছেড়ে আপনি সুরক্ষিত জায়গাতে আসুন, কারণ আপনার বাড়ি নদীর ধারে রয়েছে, ঝড় আসলে আপনার বাড়ি আপনি সুরক্ষিত নয়। কিন্তু তবুও তখন ভাবলো কি না, জল ফ্লাড আসলে আমি সেকেন্ড ফ্লোরে চলে যাব, দ্বিতীয় মালাতে চলে যাব। আর সত্যিতে যখন জল নদীর জল বেড়ে আসলো, ফ্লাড আসলো, নিচের গ্রাউন্ড ফ্লোর জলে ডুবে গেল, তখন ও উপরের উপরতলায় চলে গেল। উপরতলায় যখন গেছে তখনও নদীর জল আরও উপরতলা পর্যন্ত উঠল, ফ্লাড অনেক গভীরভাবে আসছে, আর সে ছাদে উপরে চড়ে গেল। ছাদের উপরে চললেও হেলিকপ্টার থেকে লোকেরা এসে ওকে বাঁচানোর জন্য অ্যানাউন্সমেন্ট করলো, তবুও সে বলল না আমি ঠিক থাকবো, আমি যাব না। তারপরে যখন পুরো ঘর ডুবে গেল, সে নদীর জলেও ডুবে গেল, তখন সে ঈশ্বরের কাছে যখন সম্মুখে হলো,
তখন সে বলল, আমি তো খুব বিশ্বস্ত দাস ছিলাম, আমি রোজ আপনাকে প্রার্থনা করি, কিন্তু তবুও আপনি আমাকে বাঁচালেন না। তখন কিন্তু ঈশ্বর বললেন, কি আমি অনেক রূপে তোমার কাছে আমার বার্তা পাঠিয়েছিলাম, কিন্তু তুমি শুনলে না, তুমি শুধু নিজের বাড়ি ঘরদোর ওর মধ্যেই থাকতে চাইলে, তাই তুমি এখনও এখন এই এই সময় এই বেশে এখানে রয়েছ। তো ঈশ্বর আমাদের কাছে অনেক রূপে তিনি কিন্তু সত্য কথা আমাদেরকে জানাতে চান। আমাদের কাজ হলো আমরা যেন বিশ্বস্তভাবে আমরা যেন সেই পবিত্র আত্মার কথাটা আমরা যেন শুনি। আমরা যে প্রভুকে বিশ্বাস করে গ্রহণ করেছি এবং যে মণ্ডলীভুক্ত হয়েছি, আমরা রোজ প্রার্থনা করছি, সেই প্রার্থনার মধ্যেও যেন আমাদের বিশ্বাসটা জাগ্রত থাকে। আমরা অল্প অল্প কঠিন পরিস্থিতি আসলেও আমাদের জীবনে যদি কোনো বাধা বিঘ্ন আসে, আমরা যেন বিশ্বস্ত হয়ে আমরা দাঁড়াতে পারি এবং যেই বাক্যগুলো যেই বাণীগুলো আসছেন যার দ্বারাই ভাওবাদী দ্বারাই আসলো, সেই বাণীগুলোতে যেন প্রার্থনা স্বরূপ আমরা বিশ্বাস করি এবং আমরা কাউকে যেন অবহেলা না করি। কারণ ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন আর আমাদেরকে প্রতি মুহূর্তে গাইড করার চেষ্টা করেন। তাই আমাদের কাজ হলো বিশ্বস্ত হয়ে প্রভুর দাসকে অবহেলা না করে প্রভুর বাক্য আমরা যেন বিশ্বস্তভাবে গ্রহণ করি। আসুন আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর বাক্যজনে পিতা, যে বাক্যর মাধ্যমে আমাদেরকে যে শিক্ষা দিলে যে আমরা যেন তোমার সেই স্বর্গধ্বনি বা জীবিত বাক্যতে যেন আমরা বিশ্বস্ত হয়ে দাঁড়াতে পারি এবং যা কিছু ভাববাণীর দ্বারা আমাদেরকে যে বাক্যগুলো তুমি আমাদেরকে বলেছ সেই বাক্যগুলোকে আমরা অবহেলা না করি এবং সঠিকভাবে আমরা প্রার্থনা স্বরূপ গ্রহণ করে তোমার পথে এগিয়ে চলি, তোমার গাইডেন্সে আমরা থাকি, তোমার পবিত্র আত্মার পরিচালনাতে যেন আমরা থাকি। আমরা প্রত্যেকজন নিজেকে তোমার কাছে সমর্পিত করলাম এই প্রার্থনা প্রভু যীশুর নামে চাই, আমেন। আজকের বিনতি প্রার্থনা। হে প্রভু, তোমার ভক্তদের মনোবাসনা জাগিয়া তোলো যেন আমরা আজ মনে প্রাণে তোমার সেবা করতে পারি। হে প্রভু, স্বাধীনতা ও ন্যায় বিচারে আমাদের সাহায্য করো, আমাদের মানুষের জীবনে উন্নতি দাও, আমাদের দেশের ঐক্য ও সমন্বয় দাও, দেশবাসীদের শান্তি দাও, দেশের ক্ষমতাশীল ব্যক্তিদের তোমার আত্মায় পরিচালনা করো, সমস্ত পৃথিবীতে তোমার শাসন ব্যাপ্ত হোক। হে প্রভু, তোমার লোকদের আশীর্বাদ করো, তোমার প্রতি বিশ্বাস ও প্রেমে আমাদের অবিচল রাখো, আমেন। আসুন আমরা উপাসনার শেষ গান করি, গান সংখ্যা 265, আমি তোমার নাম আজ চিরকাল।
আসুন আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, তোমাকে মহানামে ধন্যবাদ দিই তোমার উপস্থিতির জন্য, তোমার পবিত্র আত্মার আশীর্বাদের জন্য। পিতা, আমরা সকলে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পেরেছি, তোমাকে ধন্যবাদ দিই। আর সুন্দর তুমি আমাদেরকে বাক্য দিয়ে পরিতৃপ্ত করেছো। পিতা, তুমি আমাদের সঙ্গে রয়েছো, তোমাকে সর্বদা আমরা ধন্যবাদ দিই। পিতা, পিতা প্রার্থনা করি যে আমাদের মণ্ডলীর মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদের সকলের প্রত্যেকের নাম তুমি জানো। পিতা, বিশেষ করে এই মুহূর্তে আমরা প্রার্থনা করি যে আমাদের ভাই তোমার দাস শঙ্কর সাহা যে অসুস্থ রয়েছে, পিতা তুমি তাকে স্পর্শ করো, তোমার পবিত্র রক্ত দিয়ে ধৌত করো পিতা, আর তাকে সুস্থ করে দাও পিতা, যেন তার সে তোমার মহিমা দেখে এবং আমরা সকলে মিলে তোমার গৌরব মহিমা করতে পারি। পিতা, তোমার দাস যেন তোমার সাক্ষ্য বহন করতে পারে। পিতা, পিতা তার সঙ্গে অনেক অসুস্থ জন রয়েছে, গুরুজন রয়েছে, তাদেরকেও তুমি স্পর্শ করো, তাদের সঙ্গে থাকো, তাদেরকে তোমার শক্তি দাও, তারা যেন সুন্দরভাবে সুস্থ হয়ে তারাও আমাদের সঙ্গে তোমার জয়ধ্বনি গায়। প্রভু, এই মুহূর্তে আমরা যেই সংকট কালে রয়েছি পিতা, এই জগতে যা পরিস্থিতিতে আমরা রয়েছি সেই সকল তুমি জানো, তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, আমাদের অন্তরে তোমার সান্ত্বনা বাক্য এবং সেই বিশ্বাস সবসময় জাগ্রত থাকুক পিতা, যে তুমি আমাদের জীবিত ঈশ্বর আর তুমি আমাদেরকে সকল বিপদ থেকে বাঁচিয়ে রাখবে। পিতা, আমাদের মণ্ডলীতে যেন তোমার আশীর্বাদ থাকুক, তোমার মহিমা যেন আমাদের মণ্ডলীর মধ্যে দিয়ে প্রকাশিত হোক। পিতা, আমাদের মণ্ডলীতে যত লোক আসে, যতজন আসে তোমার কাছে, তারা সকলে যেন তোমার আশীর্বাদ পায় এবং যারা তোমাকে চিনে না পিতা তারা যেন আমাদের মণ্ডলীর মাধ্যম দিয়ে তোমাকে যেন চিনতে পারে। পিতা, প্রভু তুমি সকলের প্রভু, এই জগতের সৃষ্টিকর্তা পিতা ঈশ্বর, তোমার কাছে প্রত্যেকজনকে সমর্পিত করলাম, বিশেষ করে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তোমার কাছে রাখলাম। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। পিতা, হে প্রভাতের শ্রেষ্ঠ, তুমি অন্ধকার দূর করে পৃথিবীতে আলোকিত করেছ, এখন আমাদের মন থেকে অন্ধকার দূর করো, তোমার সত্য আমাদের হৃদয়ে প্রতিষ্ঠা করো, আমাদের হাত সবল করো যাতে সৎ কাজ করতে পারি, তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের প্রকৃত আলো তার মধ্যে দিয়ে তুমি আমাদের আলো ও আনন্দ দান করো, আমেন। হে অনন্ত ঈশ্বর, তোমার শক্তিতে আমাদের জীবন, তোমার সীমাহীন ভালোবাসাতেই আমাদের মুক্তি, তোমার পবিত্র আত্মায় আমাদের সবল করো ও পথে নির্দেশ দাও যাতে তোমার সেবায় আমরা আত্মনিয়োগ করতে পারি এবং পরস্পরকে ভালোবেসে এই দিনটি যাপন করতে পারি। প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা গ্রাহ্য করো, আমেন। আমরা এই সময় প্রভু প্রার্থনা একসঙ্গে বলবো। হে আমাদের সমস্ত পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে নিষিদ্ধ হোক, আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেমন আমাদের অপরাধীদের ক্ষমা করি, আর আমাদের পরীক্ষায় আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই, আমেন। যিনি যুগ পর্যায়ের রাজা, অবিনশ্বর, অদৃশ্য, একমাত্র ঈশ্বর, যুগ পর্যায়ের যুগে যুগে তারই সম্মান ও মহিমা হোক এবং সর্বশক্তিমান ঈশ্বর
পিতা পুত্র ও পবিত্র আত্মার আশীর্বাদ আপনাদের সঙ্গে এখনকার বিরাজ করুন। আমেন।